একদিন সকালবেলা আমি যাচ্ছিলাম আমি আমার মায়ের সাথে সিলেটে ঘুরতে, সেখানে আমার ফুপির বাসা। তো সেখানে খুবই মজাদার ছিল, সেদিন ছিল খুবই বৃষ্টি বৃষ্টি ভাব। আমার খুবই খুশি খুশি লাগছিল আমি ফুপির বাসায় যেতে পারবো বলে। আমার পেছনেই ছিল এক চাওয়ালা, তিনি ডাকছিল, চালাক বেচা চালাক বেচা। একটি লোক বলল, আমাকে এক কাপ চা দিবি? চা কত? চায়ের দাম 10 টাকা, নিবেন? হ্যাঁ, এক কাপ চা দে, যা শীত পড়েছে। লোকটি পরনে ছিল একটি গোলাপি পায়জামা, একটি গেঞ্জি, সাথে ছিল একটি ব্যাগ। লোকটি ব্যাগটি ছিল খুবই সুন্দর। পিছনেই ছিল একটি টিকিট কাউন্টার, একটি দোকান হোটেল এবং ছিল একটি আইসক্রিমের দোকান। আবহাওয়া ছিল খুবই বৃষ্টি বৃষ্টি ভাব, দৃশ্যটি খুবই মনোরম ছিল, আমার দেখতে ভালো লাগছিল। আমরা আমাদের ট্রেনের সিটে ছিল ঠিক এখানে, আমরা হয়তো বা এখানে বসে সব কিছু দেখতে পারবো। তো আজকের মতো, বাই।